বান্দরবান সদর উপজেলার তুন 10 কিলোমিটার দূরে বাগমারা বাজার পাড়াত উষা সিং মারমা বাবুর বাড়ি। তিন ভাই বোনের এক দরিদ্র পরিবারের সন্তান ও এখনও বাগমারা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ালেখা করার, কিন্তু এর মধ্যে তার অসাধারণ ফ্লেক্সিবল প্রতিভা ছড়াই ফুজি গুড়া বান্দরবান জেলাত। হন প্রশিক্ষণ না থাকুন সত্ত্বেও স্ট্রেচিং আর্টের অংশ হিসেবে তার নানা রকমের শারীরিক কষ্টতে মুগ্ধ ইবি আকুন। বাবু মর্ম জানাইয়ে উগ্র ইংরেজি মুভি দেখিয়ে রে শরীর বাঁকানোর চেষ্টা দিয়ে রেই শুরু হয় তার এই অসাধারণ শারীরিক কসরত। প্রথমে আমি একদিন টিভি দেখছিলাম, টিভিতে ওই মুভিটা ছিল ইংলিশ মুভি। ওই ইংলিশ মুভিতে একজন বিদেশি নারী তার শরীরটাকে ফ্লেক্সিবল করে ফেলে, আমি ওইটা দেখে অবাক হয়ে যাই, এই মানুষের শরীর কি এরকম ভাঙা যায়। তখন আমার মনে একটা ওইটা জানার বা আগ্রহ জেগে উঠে। এরপর ফেসবুকত কানাডিয়ান এক নারীর শারীরিক কসরত অনুসরণ করে 6 মাসের মধ্যে মোটামুটি আয়ত্ত করে ফেলাই তিনি। একদিন হঠাৎ করে আবার ফেসবুকে ওই কানাডিয়ান মেয়ে, ওর নাম অ্যানা ম্যাকনিউলটি, ওর আইডি আমি পাই। ওর আইডিটা আমি ঢুকে দেখি যে ওর ভিডিওগুলো ইউটিউবে আপলোড করে, আর আমি ওই ভিডিও একটা একটা করে ফলো করে ওই স্টেপ বাই স্টেপ করতে থাকি, আর 6 মাসে আমি এগুলো নিজে আয়ত্তে আনতে পেরেছি। তার এই অসাধারণ প্রতিভায় মুগ্ধ হয়ে পরিবারের সদস্য সহ আশেপাশের প্রতিবেশী হলো পাশাপাশি উৎসাহ দিয়ে যাক তারা। আমার ভাই ছোট কাল থেকে যে কোনো কাজে আমি তাকে সহযোগিতা করি আর সাপোর্ট করি, আর সে যখন ফ্লেক্সিবল করে আমি তাকে ভিডিও করি আমার ফেসবুক আইডিতে আপলোড করি। আপলোড করার মাধ্যমে ওইটা ভাইরাল হয়ে যায় কিছুদিনের মধ্যে। আমি তো নিজে আশ্চর্য হয়েছিল, আমি দেখি আরে যদি সরকার, যদি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার, সরকার যদি কোনো সুবিধা দেয় তাহলে আমার ছেলেটা আরো আগবে আর একটু ভালো করবে সুযোগ সুযোগ দিলে। বাবু মারমা একজন আমার আত্মীয় প্রতিবেশী, সে ফ্লেক্সিবল বয় জানতাম, তবে এখন ইদানিং ফেসবুক এবং ইউটিউবে তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, এই সবাই তাকে লাইক কমেন্ট করতেছে। সেই যদি সামনে বিভিন্ন সংস্থা এবং সরকারিভাবে যদি এগিয়ে আসে, তাকে আরও উন্নত মানের প্রশিক্ষণের যদি ব্যবস্থা করা হয় তাহলে সে সামনে আরও ভালো করবে। বাবু মর্মার ইচ্ছা তার প্রতিভা যাতে ব্যাকুণ দেখাইতে পারে এবং উগ্র ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে অন্যান্য হলরে যাতে বেশি শিখতে পারে। আমার একটাই স্বপ্ন, আমি ভবিষ্যতে একজন প্রফেশনাল হয়ে আমার এই ট্যালেন্টটাকে সবার সামনে দেখাতে চাই, আর সবাই দেখুক যে বাংলাদেশেও এরকম একজন ফ্লেক্সিবল বয় আছে, আর আমি বাংলাদেশের নামটা উজ্জ্বল করতে চাই, আর ভবিষ্যতে একটা নিজস্ব ক্লাব খুলে অন্য ছেলে মেয়েদেরকেও শেখাতে চাই। এখানে তার এই অসাধারণ প্রতিভা বিকাশে বিশেষ পরিকল্পনার হতদান এই জেলা ক্রীড়া সংস্থার এই কর্মকর্তা। বাবু মামাকে নিয়ে আমি আরা খুব মানে আশাবাদী ও কান কিছু গরিত্ব ভিব, যেহেতু ও নিজে নিজেই অনেক কিছু শিখে এবং কোনো প্রশিক্ষণ ছাড়াই ইতে শিখে দে, তো ইতে যাতে শিখে এতে আমরা আরও উন্নত প্রশিক্ষণ দিবেন ভাই সার্বক্ষণিক চেষ্টা করি। জাতীয় পর্যায়েও আই এখন যোগাযোগ করি, আই আবার কণ্ঠমঙ্গ যোগাযোগ করি, ওরে নিয়ে খুব আশাবাদী এবং এতে যেন ও যেন একেবারেই যেন সর্বোচ্চ পর্যায়ে যাইতে পারে এই ব্যবস্থা আমাদের নিয়ম ক্রীড়া সংস্থার। তো স্থানীয় লোক প্রত্যাশা উন্নত প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনা ফেলি তার এই অসাধারণ প্রতিভা ছড়াই ফুরিতে পারে জাতীয় পর্যায়ে শুরু করি আন্তর্জাতিক অঙ্গনত। ডেস্ক নিউজ, সি+ টিভি।